নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এও কি আদৌ সম্ভব? কোথায় আছে যমরাজের মন্দির জানেন কি? চলুন আজকের ভিডিওতে জানা যাক। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো জানা যাক, যাকে আমরা মৃত্যুর দেবতা হিসেবে জানি সেই যমরাজের মন্দির আছে। মন্দিরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান রোমাঞ্চক কাহিনী। তবে সেটি কোথায় আছে, কি রকম দেখতে সেই মন্দির এবং কি হয় সেখানে জেনে নিন। এমনকি ওই মন্দির সম্পর্কে শোনা যায় যে ওই মন্দিরটি নাকি পাহারা দেয় দুটি চার চৌকলা কুকুর, যারা যমরাজেরই পোষ্য। এবং মন্দিরের ভিতর নাকি একটি শূন্য প্রকোষ্ঠ রয়েছে, সেখানে নাকি স্বয়ং যমরাজের শাসন চলে। আর এই প্রকোষ্ঠে একবার কেউ প্রবেশ করলে সে আর জীবিত অবস্থায় বেরিয়ে আসে না। দিল্লি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের চম্পা জেলায় ভারমোর এলাকায় রয়েছে যমরাজের মন্দির। ভারমোর এলাকার এই প্রাচীন মন্দিরটি ভারতের মাটিতে যমরাজের একমাত্র মন্দির। এই মন্দিরটি ধর্মেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে যমরাজ হলেন মৃত্যুর দেবতা। মন্দিরের আশেপাশে মানুষজনের বিশ্বাস, মৃত্যুর পর এই মন্দিরে মৃত ব্যক্তির আত্মার সঙ্গে সাক্ষাৎ করেন যমরাজ, এখানে বসেই তার বিচার করেন যমরাজ। বাসিন্দাদের বিশ্বাস, স্বয়ং যমরাজ এই মন্দিরেই বাস করেন। তবে যমরাজ একা নন, এই মন্দিরের একটি আলাদা ঘরও রয়েছে যেখানে থাকেন স্বয়ং চিত্রগুপ্ত। তার কাজ হলো জীবদশায় মানুষের পাপ পুণ্যের হিসাব রাখা। মন্দিরটি নাকি পাহারা দেয় দুটি চার চৌকালা কুকুর, যারা আদপে যমরাজেরই পোষ্য। এই মন্দিরে রয়েছে চারটি অদৃশ্য দরজা, যা সোনা, রূপ, তামা আর লোহায় তৈরি। আর যমরাজের বিচার শোনার পর যমদূতেশে ওই ব্যক্তির কর্মফল অনুযায়ী এই চারটি দরজায় একটি দিয়ে আত্মাকে স্বর্গ বা নরকে নিয়ে যায়। গরুড় পুরাণেও অবশ্য যমরাজের দরবারে চারদিকে এমনই চারটি দরজার কথা উল্লেখ আছে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।